করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক মিজানুর রহমান খান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন মিজানুর রহমান খান। তার বয়স হয়েছিল 53 বছর। 3 দশকেরও বেশি সময়ে সাংবাদিকতায় আইন আদালত বিষয়ক লেখালেখির জন্য সব মহলে পরিচিত ছিলেন মিজানুর রহমান খান। গত 27 নভেম্বর তার করোনার উপসর্গ দেখা দেয়। পরীক্ষায় করোনা পজিটিভ হলে প্রথমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত 10ই ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে মিজানুর রহমান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সাংবাদিক মিজানুরের মরদেহ রাতে বারডেমের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার সকাল 10:30 ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং পরে জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।